2023 সালের একাদশ শ্রেণীর দর্শনের পরীক্ষা হয়ে গেল আজকে, এবং আজকের পরীক্ষার এমসিকিউ এবং এসকিউর উত্তরগুলি তোমরা দেখে নেবে কাদের কটি করে ঠিক হলো। প্রথম প্রশ্ন, দর্শনের যে শাখা যুক্তির বৈধতা অবৈধতা ইত্যাদি নিয়ে আলোচনা করে তার নাম তর্কবিদ্যা। নেক্সট, অধিবিদ্যাকে প্রথম দর্শন আখ্যা দিয়েছেন অ্যারিস্টটল। আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক বলা হয় ডেকার্তকে। বুদ্ধিতে এমন কিছু নেই যা আগে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না, কেবলমাত্র বুদ্ধি ছাড়া, একথা বলেছেন লক। নেক্সট, পূর্বস্থাপিত শৃঙ্খলাবাদ স্বীকার করেছেন লাইবনিজ। দ্রব্য ঈশ্বর ইকুয়াল টু প্রকৃতি, দ্রব্য ইকুয়াল টু ঈশ্বর ইকুয়াল টু প্রকৃতি, একথা বলেছেন স্পিনোজা। সাত নম্বর দাগে আছে কারণ ও কার্যের মধ্যে কোনো আবশ্যিক সম্বন্ধ নেই, একথা বলেন ইউইং। নেক্সট, আট দাগে কারণ ও কার্যের অনিবার্যতা হল যৌক্তিক অনিবার্যতা, একথা বলেন ইউইং। নয় নম্বর দাগে প্রতিরূপী বস্তুবাদের প্রবক্তা হলেন লক। আত্মগত ভাববাদের প্রবক্তা হলেন বাকলে। মুখ্য ও গৌণগুণের পার্থক্য অস্বীকার করেন বাকলে। লকের ড্যাশ হল মুখ্যগুণ বিস্তৃতি, বাকি তিনটি হচ্ছে তোমাদের হচ্ছে গৌণগুণ। বিমূর্ত সামান্য ধারণা হল নাম, একথা বলেছেন বাকলে। প্রত্যক্ষই একমাত্র প্রমাণ ভারতীয় দর্শনে, একথা বলেন চারবাকরা। যদিচ্ছাবাদ স্বীকার করেছেন চারবাকরা। নেক্সট, ষোলো দাগে আছে বৌদ্ধ দর্শনে আর্যসত্যের সংখ্যা চারটি। খনিকবাদ স্বীকার করা হয়েছে বৌদ্ধ দর্শনে। বাহ্যবস্তুর অস্তিত্ব প্রত্যক্ষ সিদ্ধ, তা কখনোই অনুমান সিদ্ধ নয়, একথা বলেছে বৈভাষিকরা। ভারতীয় দর্শনে ড্যাশ দর্শন বিজ্ঞানবাদ নামে পরিচিত যোগাচারবাদ। নব্য ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা গৌতম মুনি, এক্ষেত্রে অ্যান্সারটি চেঞ্জ হতে পারে, আশা করছি এটা গঙ্গেশ উপাধ্যায় হতে পারে, এটা নিয়ে কনফিউশন আছে। নেক্সট, ন্যায় দর্শনে প্রমাণ হল চারটি। শব্দকে জানা যায় দেশ সন্নিকর্ষের দ্বারা, সমবায় জীব ও ব্রহ্ম অভিন্ন, একথা মেনেছেন অদ্বৈত বেদান্ত দর্শন। লাস্ট প্রশ্ন, ড্যাশের দুটি কাজ হলো আবরণ ও বিক্ষেপ মায়া। এবার দেখবো আমরা এসিকির উত্তরগুলি। দুয়ের একের উত্তরটি হবে সমাজ দর্শনের আলোচ্য বিষয় হচ্ছে সমাজের উদ্দেশ্য আদর্শ এবং মূল্য নিয়ে আলোচনা করা। দুয়ের দুয়ের দাগে কোশ্চেনটি কোনো কাজের ভালো এবং মন্দত্ব নিয়ে আলোচনা করে নীতিবিজ্ঞান। দুয়ের অথবা অধিবিদ্যা অসম্ভব, উত্তর হিউম। তিন নম্বর দাগে ডেকার্ত কয়টি দ্রব্য স্বীকার করেছে, তিনটি, ঈশ্বর আত্মা এবং জড়। তিনের অথবা একমাত্র ঈশ্বর দ্রব্য স্বীকার করেছে হচ্ছে স্পিনোজা। চার নম্বর দাগে উত্তরটি হবে অ্যারিস্টটল। পাঁচ নম্বরে বাকলে, পাশের অথবারটা হবে হিউম। ছয় নম্বর দাগে উত্তরটি হবে লাইবনিজ। সাত নম্বর দাগে উত্তরটি হবে চারবাক। আট নম্বর দাগে প্রমাণ কী, এর উত্তর হবে যে প্রণালীর সাহায্যে যথার্থ জ্ঞান অর্জিত হয় তাকে প্রমাণ বলে, অথবা দাগের কোশ্চেনটি আছে প্রমা এবং প্রমাণের মধ্যে পার্থক্য। প্রমা হলো যথার্থ জ্ঞান, অন্যদিকে প্রমাণ যথার্থ জ্ঞান লাভের পদ্ধতি বা প্রণালী। নয়ের উত্তরটি হবে বেদের অস্তিত্ব ও প্রামাণ্য। দশ নম্বর, চারবাকরা খিতি অপ তেজ ও মরুত, এই চারটি ভূতকে স্বীকার করেছে, এবং অথবারটা সহায়ক পুরুষত্ব হচ্ছে চারবাক মতে অর্থ। নেক্সট, চারবাকদের আত্মা সম্পর্কিত মতবাদ দেহাত্মবাদ। বারো নম্বর উত্তরটি হবে ঈশ্বর প্রত্যেকের বিষয় নেই বলে চারবাকরা ঈশ্বরকে স্বীকার করেনি। বারো অথবারটি স্বভাববাদ কাকে বলে, চারবাক মতে জড়বস্তুর সব ধর্মের দ্বারাই জগতের বৈচিত্র্য ও শৃঙ্খলা ব্যাখ্যা করা সম্ভব, একে স্বভাববাদ বলে। বৌদ্ধ দর্শনে সতের লক্ষণ তেরো নম্বরটা আছে উত্তর হবে কার্য উৎপাদনের ক্ষমতা। চোদ্দ নম্বরটা বস্তু স্বতন্ত্রবাদী হচ্ছে স্বতান্ত্রিক বা সর্বাস্তিবাদীরা। চোদ্দ নম্বরের অথবারটা পতিত্ব সমুৎপাদবাদের অর্থ হচ্ছে কোনো কিছু থেকে কোনো কিছুর উৎপত্তি।
নেক্সট 15 নম্বরটা, জগৎ হলো মায়ার সৃষ্টি ও ব্রহ্মের বিবর্ত এবং অনির্বচনীয়। 15 অথবাটি উত্তর হবে সগুণ ব্রহ্ম হচ্ছে ঈশ্বর। এবং 16 নম্বরটি, সত্তা কয় প্রকার? 3 প্রকার, পাতিভাষিক সত্তা, ব্যবহারিক সত্তা এবং পারমার্থিক সত্তা। এই ছিল তোমাদের সমস্ত 1 নম্বরের প্রশ্নের উত্তর। এবার তোমরা দেখে নেবে কোন কোন বড় প্রশ্নগুলি পরীক্ষায় এসেছে। বড় প্রশ্নগুলি তোমাদের 5টি করতে হয়, এখানে 10টি প্রশ্ন দেওয়া আছে। তো অনধিক দুঃশব্দে উত্তর করতে হবে, প্রতিটির মান কিন্তু 8 করে। তো প্রথম প্রশ্ন 3-এতে জ্ঞানের স্বরূপ ও উৎস সম্পর্কে জন লকের বক্তব্য সমালোচনা সহ উল্লেখ করো। অথবাতে আছে বাচনিক জ্ঞান বলতে কী বোঝো, বাচনিক জ্ঞানের শর্তগুলি ব্যাখ্যা করো। বিদাগে কারণ ও কার্যের সম্পর্ক বিষয়ে হিউমের সতত সংযোগ তত্ত্বটি সমালোচনা সহ ব্যাখ্যা করো। অথবা আছে প্রসক্তি সম্বন্ধ বলতে কী বোঝো, কার্যকরণ সম্বন্ধ বিষয়ে প্রসক্তি তত্ত্ব আলোচনা করো। নেক্সট তোমরা দেখে নেবে সিদাগে প্রতিরূপী বস্তুবাদ বলতে কী বোঝো, এই মতে ত্রুটিগুলি আলোচনা করো। অথবাতে আছে বাকলের আত্মগত ভাববাদে ঈশ্বরের ভূমিকা আলোচনা করো। দিদাগে নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যেকের মধ্যে পার্থক্য করো, ন্যায় দার্শনিকরা নির্বিকল্পক প্রত্যেকের সমর্থনে কোন যুক্তি দেন। অথবাতে অনুমান বলতে কী বোঝায়, অনুমানের ক্ষেত্রে পক্ষ সাধ্য ও হেতুর পরিচয় দাও। ইদাগে কর্মবাদ বলতে কী বোঝো, বিবেকানন্দের কর্মযোগের ধারণা ব্যাখ্যা করো। অথবাতে আছে রবীন্দ্রনাথের মানবতাবাদের বিভিন্ন উৎসগুলির পরিচয় দাও। এই ছিল তোমাদের সমস্ত প্রশ্নপত্র এবং MCQ এবং SQ এর উত্তরগুলি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।